ফকিরপড়া গ্রামবাসী তাঙ্ক খেল পড়িয়াকু জবরদখল করা যাইতিবার প্রতিবাদরে শুক্রবার দিন বারঙ্গ বাঙ্কি রাস্তাকু 3 ঘন্টা কাল অবরোধ করিলে। উপজেলাপাল ঘটনাস্থলে পৌঁছি উত্তক্ত গ্রামবাসীঙ্কু বুঝাসুঝা করি বিবাদীয় জায়গা চিহ্নট ও মাপ করিবা সহ খেল পড়িয়ারু জবরদখল উচ্ছেদ করিবার প্রতিশ্রুতি দেবা পরে ফকিরপড়া গ্রামবাসী রাস্তার উঠিলে। পূর্ব সূচনা নদেই রাস্তা অবরোধ করে সাধারণ লোকঙ্কু হইরাণ করিথিবা অভিযোগরে বারঙ্গ থানা পুলিশ রাতিরে ফকিরপড়া গ্রামর 6 জনকু উঠাই আনি অন্য থানারে রখিথিলা। এই খবর জনা পড়িবা পরে ফকিরপড়া গ্রামর শতাধিক মহিলা রাতি আসি বারঙ্গ থানা ঘেরাও করিথিলে। খবর পাই আডিশনাল ডিসিপি এসকে শরীফ উদ্দিন জোন 4 এসপি চন্দন ঘড়েই থানারে পৌঁছি উত্তক্ত মহিলামানঙ্কু বুঝাসুঝা করি ফেরাইথিলে। বারঙ্গুর গৌতম রাউতঙ্ক রিপোর্ট সত্যসন্ধান।